আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অনলাইন ক্লাস আই এম হাফিজ মোহাম্মদ অব্দুলকদির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ গোর্মেন্ট দোহন কলেজ আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ফাইন বাই দ গ্রেস অফ আল মাইটি আল্লাহ টুডে ওন আই এম রেকর্ডিং দিস ক্লাস অন টেন্টি সেভেন নভেম্বর

711 people are affected by COVID-19 and 6,544 people are died. So, the world is undergoing a critical cessation as well as our country. And in this cessation, all the institutions are closed down you cannot attend classes so you have to be attentive to online classes this is my third class with you i am taking transformation of changing of sentences in my last two classes i discuss voice change how to change from active to passive or passive to active today i'll discuss degree এণ্ড আই টেক টু ক্লাছে ডিগ্ৰী দে আৰ কম্পেৰিজন পি কম্পেৰেটিভ এণ্ড চুপালিটি এণ্ড ইউ হেভ টু চেঞ্জ ফ্ৰম ওন টু এনদাৰ পজিটিভ টু কম্পেৰেটিভিভ টু কম্পেৰেটিভিটি টুপালিটি পাৰে বিফৰ চেঞ্জিং হাও টু Change from positive to superlative or positive to comparative or comparative to superlative. First, you have to know the degree forms. What is positive form? What is superlative form? What is comparative form? And for this, you have to know some rules. One syllable adjective form their comparative and superlative by adding er and est to the positive form. যদি কোনো শব্দ এক সিলেবল বিশিষ্ট হয় যেটাকে একবারে উচ্চারণ করা যায় তাহলে ওটাকে ওই শব্দের পরে ই যোগ করে কম্পারিটিভ এবং ইএসটি যোগ করে সুপারিটিভ করতে হবে যেমন ব্রাইট এই শব্দটা এক সিলেবল বিশিষ্ট শব্দ একবারে উচ্চারণ হয় এটার কম্পারেটিভ ফর্ম ইয়ার যোগ করে ব্রাইটার এবং সুপারিটিভ ফর্ম ইএসটি ব্রাইটেস্ট এখন যদি কোনো অ্যাজেক্টিভের শেষে ই থাকে তাহলে সেক্ষেত্রে ই আর হবে না সেখানে শুধু আর এবং ইএসটি না হয়ে শুধু এস টি হবে যেমন ব্রেব ব্রেভেস্ট আর একটা আরেকটা জিনিস তোমাদের স্মরণ রাখা দরকার যে আট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রেই অ্যাডভার্বের ডিগ্রি হয় এবং রেয়ার কেসে বেশি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজেক্টিভের ডিগ্রি হয় এবং অ্যাজেক্টিভেরই পজিটিভ

এক্ষেত্রেও ই যোগ করে কম্পারেটিভ এবং শেষে ইএসটি যোগ করে সুপারেটিভ করতে হবে যেমন প্লেবার এখানে দুইটা সিরবুল প্লেবার সুতরাং এখানে ই যোগ করে কম্পারেটিভ হয়েছে এবং ইএসটি যোগ করে সুপারেটিভ হয়েছে ক্লেভার ক্লেভার আর ক্লেভারেস্ট প্রিটি প্রি আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে ওয়াইটা কিন্তু আই হয়ে গেছে এটা নিয়ম যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে তার পূর্বে কনসোনান থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায় এবং দেখো ইয়ার যোগ করার ক্ষেত্রে এটা আই হয়ে গেছে বেস ফর্ম কোনটা বেস অর ফর্মিক্টিভ ইজ পজিটিভ ফর্ম এজিকটিভ এর যেটা বেস্ট ফর্ম সেটাই হল পজিটিভ ফর্ম যেমন ব্রাইট এটা বেস্ট ফর্ম বেস ফর্ম থেকেই আমরা কম্পারেটিভ এবং সুপারিটিভ ফর্ম গঠন করবো দুইটা রুলের ক্ষেত্রে একই রুল হয়েছে যেখানে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে অফ মোর সিলেবলস ফর্ম কম্পারেটিভ অ্যান্ড সুপারিটিভ বাই পুটিং মোর অ্যান্ড মোস্ট বিফোর দ্য পজিটিভ যদি দুই সিলেবল যেটার শেষে আর ওয়াই বা এল ওয়াই থাকবে না সেক্ষেত্রে এবং তিন সিলেবল এবং তার অধিক সিলেবল এরকম অ্যাজিকটিভ ক্ষেত্রে কম্পারিটিভ গঠন করতে হবে পূর্বে মোর যোগ করে এবং সুপারিটিভ গঠন করতে হবে পূর্বে মোস্ট যোগ করে যেমন বিউটিফুল এখানে তিনটা সিলেবল বিউ টি ফুল এবং এখানে কম্পারিটিভ করা হয়েছে মোর যোগ করে মোর বিউটিফুল এবং সুপারিটিভ গঠন করা হয়েছে পূর্বে মোস্ট যোগ করে মোস্ট বিউটিফুল এরকম ইন্টারেস্টেড মোর ইন্টারেস্টেড মোস্ট ইন্টারেস্টেড ফ্রাইটেনিং মোর ফ্রাইটেনিং মোস্ট ফ্রাইটেনিং এখন কিছু ব্যতিক্রম আছে যেগুলোকে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যেগুলো নিয়মের অধীন নয় যেমন গুড এটা কম্পারেটিভ গুড আর না বেটার এবং সুপারিটিভ বেস্ট এরকম ব্যাড ব্যাড আর ব্যাডেস্ট এরকম হবে না ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট এরকম লিটল লেস লিস্ট little com positive form less comparative form least superlative form ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের ফর্মের পরিবর্তন করতেই হবে এই জন্য ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে নিয়ম এবং কিছু ব্যতিক্রম যেগুলো সেগুলো মস্ত রাখতে হবে যেরকম ম্যানি বা মাছ এটা কম্পারেটিভ ফর্ম হলো মোর এবং সুপারেটিভ ফর্ম মোস্ট ফার ফারদার ফারদেস্ট শুধু দূরত্ব বোঝানোর ক্ষেত্রে এরকম হবে ফার ফারদেস্ট আবার আরেকটা বানান আছে স্পেলিং এফ ইউ আর ফার ফারদেস্ট এটা ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় টাইমের ক্ষেত্রে সময়ের ব্যবধানের ক্ষেত্রে এবং স্থানের দূরত্বের ক্ষেত্রে এফ ইউ আর দিয়ে ব্যবহার হয় এরপর ওল্ড এলডার এলডেস্ট যদি মানুষের মধ্যে তুলনা হয় তাহলে কম্পারেটিভ হবে এলডার আর সুপারিটিভ হবে এলডেস্ট আর ওল্ড ওল্ডার ওল্ডেস্ট এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায় এই গাছটি ওই গাছের চেয়ে বেশি বয়স সেখানে এল্ডার এল্ডেস্ট এরকম ব্যবহার করা যাবে না এবং এটা আপনাদের মনে রাখতে হবে আর্টিকেল ডি মাস্ট বিফোর সুপারেটিভ ডিগ্রি সুপারেটিভ ডিগ্রি পূর্বে অবশ্যই তোমাদেরকে ডি আর্টিকেল দি ব্যবহার করতে হবে তোমরা মুখস্থ করার সময় এরকম মুখস্থ করবে গুড বেটার দ্য বেস্ট ব্যাড ওয়ার্স দ্য ওয়ার্স্ট লিটল লেস দ্য লিস্ট এভাবে মস্ত করলে মনে থাকবে নাও আইল টেল ইউ হাউ টু চেঞ্জ ফ্রম পজিটিভ টু কম্পারেটিভ আর কম্পারেটিভ টু পজিটিভ এবং এই ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে তিনটা স্টেপ আছে প্রথম স্টেপ যেটা সেটা হলো কম্পারিজন অফ টু পার্সনস অর থিংস ক্যান বি চেঞ্জ অনলি ফ্রম পজিটিভ টু কম্পারেটিভ অ্যান্ড কম্পারেটিভ টু পজিটিভ যদি দুই এর মধ্যে তুলনা বোঝায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারিটিভ করা যাবে অথবা কম্পারিটিভ থেকে পজিটিভ করা যাবে ওটাকে সুপারিটিভ করা যাবে না এক্ষেত্রে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে তোমরা যদি পজিটিভ থেকে কম্পারিটিভ অথবা কম্পারিটিভ থেকে পজিটিভ করতে চাও তাহলে তিনটা কাজ করতে হবে নাম্বার ওয়ান রিপ্লেসমেন্ট অব কম্পারিজন অ্যান্ড কম্পেয়ার্ড প্রথম কাজ এখানে কিন্তু ভয়েস চেঞ্জের মতন যে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন না এখানে রিপ্লেসমেন্ট অফ উপমান উপমিতের স্থান পরিবর্তন উপমান যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত বাংলা ব্যাকরণের ভাষায় এই উপমান এবং উপমিতের স্থান পরিবর্তন করতে হবে রূপ পরিবর্তন হবে না শুধু স্থান পরিবর্তন হবে নাম্বার ওয়ান কাজ হলে এটা নাম্বার টু নেগেটিভ নেগেটিভ টু চেঞ্জে যদি সেন্টেন্সটা afirmative হয় তাহলে নেগেটিভ করতে হবে আর যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে afirmative করতে হবে নাম্বার থ্রি টা সিজ ইউজ এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস ইফ পজিটিভ ডিগ্রি যদি তোমরা পজিটিভ ডিগ্রি করতে হয় কম্পারেটিভ থেকে তাহলে তোমাকে এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস অর্থাৎ পজিটিভ ফর্ম করে তার আগেও এস পরেও এস ব্যবহার করতে হবে আর যদি অ্যান ইউজ কম্পারেটিভ ফর্ম প্লাস দেন ইফ কম্পারেটিভ ডিগ্রি আর যদি তুমি পজিটিভ থেকে কম্পারিটিভ করো তাহলে কম্পারিটিভ ফর্ম গঠন করতে হবে এবং তারপরে দেন ব্যবহার করতে হবে উইথ দ্য পজিটিভ ফর্ম অফ দ্যাজেকটিভ উই ইউজ এস ডট ডট এস দ্যাট মিনস এস প্লাস অ্যাজেক্টিভ প্লাস এস ইন নট নট এস অর সো প্লাস প্লাস এস ইন দ্য নেগেটিভ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে এস প্লাস প্লাস অ্যাজিটির ব্যবহার করা যাবে ব্যবহার করতে হবে আর নেগেটিভের ক্ষেত্রে তোমরা সো প্লাস অ্যাজিকটিভ প্লাস এস ব্যবহার করতে পারো তবে সব ক্ষেত্রেই অ্যাভর্মেটিভ এবং নেগেটিভ দুই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাস প্লাস প্লাস অ্যাজিটির সুতরাং কি ব্যবহার করবে সো ব্যবহার করতে ভুল করলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে সুতরাং ওটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন কিছু উদাহরণ লক্ষ্য করো কম্পারেটিভ ফর্ম এখানে কামাল ইজ বেটার দেন জামাল কম্পারিটিভ ফর্ম বেটার এবং পরে দেন কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে তোমরা সহজে চিনতে পারবে একটা হলো কম্পারেটিভ ফর্ম থাকবে পরে দেন থাকবে এটা থেকে বোঝা যাবে যে সেন্টেন্সটা কম্পারিটিভ ফর্মে আছে কম্পারেটিভ ডিগ্রিতে আসে এখন এখানে কামাল হলো উপমান আর জামাল হলো উপমিত কামালকে তুলনা করা হয়েছে জামালের সাথে এখন জামালটা আগে চলে আসবে যেহেতু প্রথম কাজ হলো উপমান উপমিতের স্থান পরিবর্তন দেখো জামাল আগে চলে আসছে এবং সেন্টেসটা অ্যাথরিটিভ হলে নেগেটিভ করতে হবে দুই নাম্বার কাজ আমরা এটাকে নেগেটিভ করলাম জামাল ইজ নট আর বেটারের পজিটিভ ফর্ম হলো গুড এবং আগে পরে অ্যাস তাহলে অ্যাস গুড অ্যাস এবং উপমান এটা শেষে চলে গেল কামাল কামালের জায়গায় জামাল জামালের জায়গায় কামাল ইজি এটা নিয়ম তিনটাকে মনে রাখলে ইজিলি তুমি করতে পারবে আরেকটা উদাহরণ লক্ষ্য করো হি ইজ নট এজ টল অ্যাজ ইউ এই সেন্টেন্সটা পজিটিভ এবং বোঝা যাচ্ছে যে আগে পরে এজ আছে এবং অ্যাজেকটিভ এর পজিটিভ ফর্ম আছে টল এখন এটাকে যদি আমি কম্পারিটিভ করি তাহলে ইউ এটা আগে চলে আসবে ইউ ইউ এর সাথে ইজ হয় না যেহেতু এম ইজ আর সেকেন্ড পারসন ক্ষেত্রে আর হয় ইউ আর এবং নেগেটিভ আছে এই জন্য আমি নেগেটিভ আর হবে না এবারে অ্যাফার্মেটিভ হয়ে যাবে ইউ আর টলের কম্পারেটিভ ফর্ম টলার এবং পরে দেন ইউ আর টলার দেন হি এবার কিছু ব্যতিক্রম বিষয় আছে যেমন এই উদাহরণটা লক্ষ্য করো জিম অ্যান্ড ডেলা ওয়াই নট দেন দ্য মেজাই জিম অ্যান্ড ডেলা এখানে উপমান যাকে তুলনা করা হয়েছে আর তুলনা করা হয়েছে যার সাথে সে হলো দ্য মেজাই প্রাশ্চাত্যের তিনজন জ্ঞানী ব্যক্তিদেরকে মেজাই বলা হয় যে জিম এবং ডেলা মেজাইদের মতো জ্ঞানী নয় এই সেন্টেন্সটাকে কীভাবে তোমরা পজিটিভ করবে দেখো পজিটিভ হলো জি ম্যান্ডেলা ওই যে এক নাম্বার কাজ জি ম্যান্ডেলা যে জায়গায় ছিল সেখানে জায়গায় রয়ে গেছে এবং নেগেটিভটা দুই নাম্বার কাজ নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ এখানে নেগেটিভ আসছে এটাকে অ্যাফার্মেটিভ করা হয়েছে নট উঠে গেছে জি ম্যান্ডেলা ওয়ার আর লেস ওয়াইস এখানে কম্পারিটিভ করা হয়েছে ইয়ার যোগ করে না ওয়াইজ আর দিয়ে না বরং লেস দিয়ে একটা কম্পারিটিভ করা হয়েছে লেস ওয়াইজ এবং সেখানে আমরা লেসটা দিয়ে যেহেতু কম্পারিটিভ করা হয়েছে এখানে লেসটা উঠিয়ে দিলেই আমরা পজিটিভ ফর্ম পাবো ওয়াইজ এবং আগে পরে অ্যাস ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য ম্যাজ রুলটা কি লেস শুড বি ড্রপ ইফ কম্পারিটিভ ফর্ম ইজ উইথ লেস এন্ড ইন দিস কেস দেয়ার উইল বি নো চেঞ্জ অফ টাস ওয়ান যখন লেস দেয় কম্পারিটিভ থাকবে তখন লেসটাকে উঠাই দিবে এবং আগে পরে অ্যাস ব্যবহার করলেই পজিটিভ হয়ে যাবে এবং এখানে এক নম্বর কাজ যেটা উপহানুভূমিতে স্থান পরিবর্তন সেটা হবে না লাইক অস ইফ ইট ইজ নট পসিবল টু ডু টাস ওয়ান কম্পারেটিভ ডিগ্রিজ টু বি ডান উইথ লেস আর যে ক্ষেত্রে উপহানুভূমিতে স্থান পরিবর্তন করা সম্ভব হবে না সেখানে আমাদেরকে লেস দিয়ে কম্পারেটিভ করতে হবে অর্থাৎ ই আর বা মোর যোগ করে কম্পারেটিভ করলে হবে না লেস দিয়ে কম্পারেটিভ করতে হবে যেমন এই উদাহরণটা লক্ষ্য করো সি ইজ ওয়াজ নট অ্যাজ ইয়াং অ্যাজ এক্সপেক্টেড সে তেমনটা তরুণী ছিল না যেমনটি আমি আশা করেছিলাম এখানে উপমিত এটাকে বোঝা যাচ্ছে না সুতরাং আমি উপমান যেটা সি যাবে দেখো সি অজ এবং এটাকে কম্পাইটিভ করতে হবে নিয়মে বলা হয়েছে লেস দিয়ে ইয়াঙ্গার ইয়ার যোগ করে করা হবে না লেস দিয়ে করতে হবে সি ওয়াজ লেস ইয়াং দেন আই এক্সপেক্টেড সবসময় রাখবে কম্পাইটিভ ফর্মের পরে কিন্তু দেন ব্যবহার করতে হবে আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ফর্মের আগে পরে এস ব্যবহার করতে হবে এবার এক্সেপশন রুল টু দেখো ব্যতিক্রম নিয়মের ভিতরে ইফ দ্য পজিটিভ ডিগ্রি ইজ উইথ এস সোন এস দ্য কম্পারেটিভ ফর্ম উইল বি উইথ নো সোনার হ্যাড ডট ডট দেন এন্ড ভাইস ভার্সা যদি পজিটিভ ডিগ্রি সুন এস দিয়ে থাকে তাহলে তোমরা এটাকে কম্পারিটিভ ফর্ম করবে নো সোনার হ্যাট ডট ডট দেন দিয়ে উদাহরণ লক্ষ্য করো সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্ট স্টুড আপ শিক্ষক ক্লাসরুমে ক্লাস কক্ষে প্রবেশ করা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে গেল এখানে পজিটিভটাকে করা হয়েছে পজিটিভ ডিগ্রিটা করা হয়েছে সুন এস দিয়ে এটাকে কম্পারিটিভ করতে হবে সোনার দেন দিয়ে দেখো নো সোনার হ্যাট